ছাত্র ছাত্রী সকল ওয়েলকাম টু ই ক্লাস মই আজি 6.1 অর 6 নম্বরটো করিম আর ইতিমধ্যে মই দুটা ভিডিও বনাইছো 1 নম্বর 2 নম্বর এটা ভিডিওত আর 3 নম্বর 4 নম্বর নেক্সট ভিডিওত করিছো তোমালোকে যদি সোয়া নাই একেটা চাই লবা তেতিয়া বুঝিব পাই কেটা গতিকে প্রথমতে হে দুটা ভিডিও চাই লওয়া তারপর 6 নম্বরটো সবা 5 নম্বরটো হোমওয়ার্ক তোমালোকে করিবা এটা মই 6 নম্বরটো সাম ঠিক আছে 6 নম্বরটো কি দেছবা দিয়া আছে Angle XYZ equal to 64 degree. Aro XY P bindle bora de hoise. E tothor hoyot eta chitra ankon kora. A chitra akibo lage. Jodi YQ roshmiye angle ZYP samadhikanta kore tente XYQ angle aro pratyaborti QYP nirnoy kora. Ki koise sabason? Tamane XYZ 64 degree. It is the X Y, it is Y, it is Z 64 degree. Dear say it is XY P bin labora. This is XY P bin labora. This is it. P bin labora. This is it. It's it. On con common say YQ was me. My seat track is to Halkas right of Halvana. Next one. X Y Z किमान 64 डिग्री इधर X Y P बिंदु लो बढ़ा दिया है इसे इट्स वा P बिंदु लो बढ़ा दिया है इसे ठीक है सर ताप से क्यों इसे एक ही नहीं तो थोड़ा है यार सित्रों कौन कर पड़ा गया एक ही कोई लो इतिहास जो दी Y Q रोशनी है Z Y P खमोद दिखने दो बारे तो बान Y Q रोशनी टू Z Y P এইটো সমত দেখন্ত কৰিছে ঠিক আছে তাহলে এইখিনি সমান এইখিনি সমত দেখন্ত কৰিছে তেনহলে কি কোন বাহিৰ কৰিব লাগে X Y Q আৰু প্ৰত্যাৱৰ্তী Q Y P X Y Q প্ৰত্যাৱৰ্তী Q Y P তে X Y Q এইটো প্ৰথমতে এটো বাহিৰ কৰিলো এসবা চিত্ৰৰ পৰা কি আছে চিত্ৰৰ পৰা এংগল X Y Z ঠিক আছে चित्र पर सब एंगल एक्स वाई जेड प्लस एंगल पी वाई जेड एक्स वाई जेड प्लस पी वाई जेड एखनि गोटेखनि मिले किमान हो एखनि 180 डिग्री रोखिक जुरिया कोन ठीक আছে এতিয়া एक्स वाई जेड ধৰণে আমি কি দিয়া আছে এক্স वाई जेड কিমান দিয়া আছে এখনি এখনি দিয়া আছে আমাৰ 64 ডিগ্রি এইটো 64 ডিগ্রি বহাই দিছে ঠিক আছে প্লাস পি ওয়াই জেড PYZ equal to 180 degree. A PYZ কিমান হব x অক্ষৰ পৰা 64 বিয়োগ কৰিলে 116 হব ঠিক আছে এইটো 64 টো বাহলে প্লাস হৈ আছে হফালে গলে মাইনাস হব গতিকে 100 হল এইখিনি 116 ঠিক আছে 116 100 হল এবাৰ সবা এতিয়া YQ এ এইটো YQ YQ কি কৰিছে YQ এ ZYP খমত দেখুনছে তমানে এটো 116 এক হল্লো এখিনি কিমান হব আর এখিনি কিমান হব এখিনি খমত দেখুনতে কইছে মতে কি হব PYQ অ্যাঙ্গেল PYQ এখিনি অ্যাঙ্গেল ZYQ এখিনি দুটো সমান মতে হাফ অফ কিমান হব দুটা PYZ half of PYZ মানে এইটো half of এইটো হ'ব গটেখিনি 100 হল গদিকে এখিনি 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 সমান গদিকে এখিনি এখিনি half of PYZ হ'ব গদি PYZ কিমান 100 হল গদিকে এটো আধা কইলে কিমান হ'ব 58 ঠিক আছে এখিনি কিমান কি হল এখিনি 58 আর এখিনি 58 ঠিক আছে দুখিনি 58 এটি আমার কোন কোন লাগে এইখিনি লাগে এইখিনি এবার নেক্সট আমার এইখিনি লাগে ঠিক আছে এইটো 64 এইটো 58 যোগ কইলে কিমান হবো এইটো যোগ কইলে যিমান হয় হেমা হবো সুবা এতিয়া এক্স ওয়াই কিউ ঠিক আছে ইকুয়াল টু এক্স ওয়াই জেড প্লাস জেড ওয়াই কিউ মানে 64 প্লাস 58 122 122 এখিনি কিমান হবো এইটো 122 এইটো বাহির কইবা লাগে প্রথমতে 122 ডিগ্রি ঠিক আছে
লিখিলে সাবা লিখিলে ভালকে একবার সালে বুঝি পাবা নেক্সট কি লাগে প্রত্যাবর্তী কিউ ওয়াই পি এঙ্গুল কিউ ওয়াই পি প্রত্যাবর্তী কিউ ওয়াই পি কিউ ওয়াই পি কিউ ওয়াই পি কিমান আমার কিউ ওয়াই পি 58 ডিগ্রি পালো ঠিক আছে গতি প্রত্যাবর্তী কিউ ওয়াই পি কোনটো হবো কিউ ওয়াই পি এ পিছফালটো প্রত্যাবর্তী এ পিছফালটো হবো গতি 360 পৰা 58 বিয়োগ করলে কি হব যান হয় সিমান প্রত্যাবর্তী কিউ ওয়াই পি এই সব এদিকে প্রবৃদ্ধ বা প্রত্যাবর্তী কিউ ওয়াই পি এঙ্গল এগুলো কি 360 মাইনাস কিউ ওয়াই পি গতি 360 মাইনাস 58 3 হয় 2 302 ডিগ্রি ঠিক আছে গতি প্রত্যাবর্তী কিউ ওয়াই পি হব 302 ডিগ্রি এইখানে বুঝি না পালে কবা আর বুঝাই ঠিক আছে চাবা বুঝি নাপালে আর ভিডিওতে চাব পারা দেখে বুঝি পাবা সিম্পল একদম এইখানে 64 দিয়ে আছে এইটু ওয়াই কিউয়ে কি করেছে জেড ওয়াই পি সমত দিগন্ত করছে গতি টোটাল মিলি 180 ডিগ্রি গতি এইখানে 64 বাদ গেলে এইখানে হব 116 ঠিক আছে 116 হলে এইখানে আর এইখানে সমান দুইটা 58 কে হব 58 এইটু 58 ঠিক আছে এতিয়া এইখানে কি হব 58 প্লাস 64 58 প্লাস 64 করলে কি মান হয় 122 এইটু হয়ে গেল এটা এইখানে 58 এই প্রত্যাবর্তী এইখানে কি হব 360 মাইনাস 58 গতি এইখানে অ্যান্সার হয়ে যাব এইখানে করে দিবা সিম্পল একদম এটি আমি নেক্সট চ্যাপ্টারটা আরম্ভ করি 6.2 6.2 আরম্ভ করার আগত কেটামান কথা তুমি জানাব লাগিব এখানে তোমার আসলে ক্লাস সেভেনত পাই আসা যেনেকুৱা অনুরূপ কোণ একান্তর কোণ একান্তর বহিকোণ একান্তর অন্তকোণ তীর্যকর একফলার অন্তকোণ এইবিলাক কেইটামান পাই আসা তথাপি একবার বুঝাই দিম মই তোমালোকে বুঝি পাবা ঠিক আছে এইকেইটা বুঝি লওয়া তারপর 6.2 আরম্ভ করিম সাইডে চাবা তোমালোকে এইটো পাই আসা এইটো চোৱা ওয়াই ডেটা দি দিছোঁ ধৰা এইটো এম ৰেখা এইটো এন ৰেখা এইটো হ'ল এটা ছেদক বা তীৰ্যক বুলি কয় এতিয়া এইটোত কেইটা কোণ হৈছে এইটো এক নম্বৰ কোণ চোৱাচোন দুই নম্বৰ তিনি নম্বৰ চাৰি নম্বৰ কোণ এইটো পাঁচ নম্বৰ ছয় নম্বৰ সাত নম্বৰ আঠ নম্বৰ আঠটা কোণ হৈছে ঠিক আছে আঠটা কোণ হোৱাৰ চাবাচোন অনুৰূপ কোণ কোনবিলাক ইয়াৰে অনুৰূপ কোণ হ'ব এই এক নম্বৰটো আৰু পাঁচ নম্বৰটো অনুৰূপ কোণ তাৰমানে এইটো ৰেখাৰ ওপৰত ছেদকৰ বাফলে এইটো কোণ এইটো ৰেখাৰ ওপৰত ছেদকৰ বাফলে এইটো কোণ দেখা দেখে হৈছে অনুৰূপ কোণ ঠিক আছে নেক্সট দুই নম্বৰ আৰু ছয় নম্বৰ এইটো সফলে আছে এইটো সফলে আছে এইটো ওপৰত আছে দুই নম্বৰটো ওপৰত ছয় নম্বৰটো ওপৰত এইটোতো অনুৰূপ কোণ চাৰি নম্বৰ আৰু আঠ নম্বৰ চোৱা এইটো এম ৰেখাৰ তলফালে আছে বাফালে আছে এইটো এন ৰেখাৰ তলফালে বাফালে আছে গতি চারি আর আট অনুরূপ তখন দেখা থাকে একে পজিশনত আছে নেক্সট থ্রি আর সেভেন থ্রি সেভেন থ্রি এইটা সবা এইটা থ্রি আর সেভেন একটা হল অনুরূপ কোণ এক নম্বর পাঁচ নম্বর দুই নম্বর ছয় নম্বর চারি নম্বর আট নম্বর তিন নম্বর সাত নম্বর একটা হল অনুরূপ কোণ ঠিক আছে নেক্সট আহিব একান্তর অন্তকোণ একান্তর কোণ একান্তর কোণ পাই আছে তোমালোকে ঠিক আছে একান্তর কোণ হব চারি নম্বর আর ছয় নম্বর এইটু ক্রস ক্রস থাকাটা একান্তর হব আর একান্তর অন্তকোণ মানে ভিতরে থাকাটা একান্তর কিন্তু অন্তকোণ একান্তর ভিতরে থাকাটা গতি চারি আর ছয় তিন আর এইটু কি আছে তিন আর পাঁচ ঠিক আছে এইটু চ চারি আর ছয় তিন আর পাঁচ এইটা আর এই দুটা একান্তর অন্তকোণ ঠিক আছে এই দুটা আর এইটা ক্রস থাকাটা এটা একান্তর বহিকোণ কি কি হব একান্তর বহিকোণ ওয়ান আর সেভেন ঠিক আছে আর টু আর এইট ঠিক আছে এইকেইটা হল একান্তর বহিকোণ বহিকোণ আর ক্রস ক্রস হয়ে আছে ক্রস থাকিলে একান্তর কোণ এইবিলাক বহি বাহিরত আছে এখানে বহিকোণ নেক্সট হব তোমার তীর্যকর একেফালে থকা অন্তকোণ ঠিক আছে তীর্যক মানে এইটো এল হল তীর্যক একেফালের অন্তকোণ তীর্যকর একেফালের অন্তকোণ মানে চারি আর পাঁচ তিন আর ছয় ঠিক আছে তীর্যকর একেফালে কি আছে চাচন
এটা চোৱা কি আছে, চারি আর পাঁচ আছে, তিন আর ছয় আছে, তীর্যকর একেফলর অন্তকোণ। এই যদি তীর্যক হয় এইটো বাফালে কি আছে, চারি আর পাঁচ আছে অন্তকোণ, আর তিন আর ছয় আছে অন্তকোণ রাইট সাইডে, ঠিক আছে, এই এইকেইটা হল অন্তকোণ। আর তীর্যকর একেফলর বহিকোণ যদি কয়, ঠিক আছে, বাফালে কি আছে, এক আর আট নম্বরটো আছে, রাইট সাইডে কি আছে, দুই নম্বরটো আর সাত নম্বরটো, এইকেইটা গতি এইকেইটা অলপ মনত রাখবা। এটা চাওয়া কেটামান স্বতসিদ্ধ আছে, চাই লম, এবার চাওয়া স্বতসিদ্ধ সিক্স পয়েন্ট থ্রিটো চাবা, সিক্স পয়েন্ট থ্রিটো চাবা কি কৈছে, যদি এডাল তীর্যকে দুডাল সমান্তরাল রেখাক ছেদ করে তেন্তে প্রত্যেক জোড় অনুরূপ কোণ সমান হব, তাৰমানে তীৰ্যক আৰু সমান্তৰাল ৰেখা যদি ছেদ কৰে এবাৰ অনুৰূপ কোণবিলাক সমান হ'ব, এইটো কোণ, এইটো কোণ সমান, এইটো কোণ, এইটো কোণ সমান হ'ব, এইটো কোণ, এইটো কোণ সমান হ'ব, এইটো কোণ সমান হ'ব, ঠিক আছে। যদি সমান্তৰাল ৰেখা হয়, আগৰটো যদি সমান্তৰাল হয়, এইটো ৰেখা যদি সমান্তৰাল হয়, এইটো ৰেখা যদি সমান্তৰাল হয় ন, সমান্তৰাল হ'লে অনুৰূপ কোণবিলাক সমান, একান্তৰ কোণবিলাক সমান, ঠিক আছে, এইকেইটা শুনি লোৱা, একান্তৰ বহিকোণবিলাক সমান, আর তীর্যকর একেবারে অন্তকোণ দুটার সমষ্টি কিমান, 180 ডিগ্রি হব, ঠিক আছে। কি হব যদি সমান্তরাল হয়, তীর্যকর একেবারে অনুরূপ কোণবিল সমান, তীর্যকর যা অনুরূপ কোণ আছে সেই অনুরূপ কোণবিল সমান হব, একান্তর অন্তকোণবিল সমান হব, একান্তর বহিকোণবিল সমান হব, আর তীর্যকর একেবারে অন্তকোণ দুটার সমষ্টি কিমান হব, 180 ডিগ্রি, এইখানে মনে রাখবা। এইকটা এইকটা শতসিদ্ধ, বেলেগ একো নয়। সিক্স পয়েন্ট ফোরটো কি কৈছে, চাবা দুডাল রেখাক এডাল তীর্যকে ছেদ করিলে যদি এজোর অনুরূপ কোণ সমান হয় তেন্তে রেখার দল পরস্পর সমান্তরাল হব, একে এইটো সেইটো নিচিনা। এবার যদি রেখার দল যদি ছেদ করেছে কিন্তু অনুরূপ কোণ যদি সমান হয়, তাহলে রেখার দল সমান্তরাল হব। সমান্তরাল হলে কি হয়, অনুরূপ কোণবিলাক সমান হয়, আর অনুরূপ কোণবিলাক সমান হলে সমান্তরাল হয়, একে মতে সমান্তরাল হলে অনুরূপ কোণবিলাক সমান হব, আর অনুরূপ কোণ সমান হলে সমান্তরাল রেখার দল সমান্তরাল হবই, ঠিক আছে। নেক্সট চাবা সিক্স পয়েন্ট উপপাদ্য কেটামান আছে, চাবাচোন উপপাদ্য সিক্স পয়েন্ট থ্রি চাবা, যদি এডাল তীর্যকে দুডাল রেখাক ছেদ করে ছেদ করতে এজোর একান্তর অন্তকোণ সমান হয় তেন্তে রেখার দল সমান্তরাল হব, ঠিক আছে। যদি এডাল তীর্যকে দুডাল রেখাক ছেদ করতে, ধরা এনেকুৱা রেখা আছে, ছেদ করতে কি করে এজোর একান্তর অন্তকোণ সমান হয়, এজোর একান্তর অন্তকোণ যদি সমান হয়, এইটুকু যদি সমান হয়, ঠিক আছে, রেখার দল সমান্তরাল হব। তারপরে মই আগতে কৈছো যে রেখার দল সমান্তরাল হলে সব কথা সমান, অনুরূপ কোণ সমান, একান্তর কোণ সমান, ছেদকৰ একেবাৰে অন্তকোণ সমষ্টি 180 ডিগ্ৰী, সেইকেইটাই তাৰমানে বাৰে বাৰে কৈ আছে, উপপাদ্যত কৈ আছে যে একান্তৰ কোণ সমান হ'লে ৰেখাৰ দল সমান্তৰাল হ'ব। ছিক্স পইণ্ট ফ'ৰ কি কৈছ, যদি দুডাল সমান্তৰাল ৰেখাক কোনো তীৰ্যকে ছেদ কৰে, দুডাল সমান্তৰাল ৰেখাক কোনো তীৰ্যকে ছেদ কৰে ন, ছেদ কৰে তেন্তে তীৰ্যকৰ একেবাৰে থকা প্ৰত্যেকযোৰ অন্তকোণৰ সম্পৰ্ক হয়, এই যে একেবাৰে অন্তকোণৰ সমষ্টি কিমান, 180 ডিগ্ৰী, সম্পৰ্ক মানে 180 ডিগ্ৰী হ'ব, ঠিক আছে, সমান্তৰাল হ'লে 180 ডিগ্রি হব। ঠিক তেনেকে সিক্স পয়েন্ট ফাইভ টু হয়, যদি এডাল তীর্যকে দুডাল দেখাক একে এনেদরে কটাকটি করে যাতে তীর্যকর একেবারে উৎপন্ন হওয়া অন্তকোণ দশম্পূরক তেন্তে সেই রেখার দল পরস্পর সমান্তরাল হয়, একে সেইটোর বিপরীতটো যদি এবার সমান 180 ডিগ্রি হয়, তীর্যকর একেবারে অন্তকোণ 180 ডিগ্রি হয়, তেনেহলে ইয়াতে রেখার দল সমান্তরাল হব, ঠিক আছে। আর এটা স্বভাব সিক্স পয়েন্ট সিক্স, চাবাচোন যদি দুডাল দেখা কোনো একে এডাল রেখার সহ সমান্তরাল, দুডাল রেখা, ধরায় দুডাল রেখা আছে, এটা রেখা আছে এটার সহ সমান্তরাল, ঠিক আছে, তেন্তে সেই রেখার দল পরস্পর সমান্তরাল হব। তার মানে এইটা এক নম্বর রেখা, ধরা এই দুই নম্বর রেখা, এইটা এটা তিন নম্বর রেখা, এক নম্বর তিন নম্বর হতে সমান্তরাল, দুই নম্বর তিন নম্বর হতে সমান্তরাল, তেনহলে এক নম্বর দুই নম্বর সমান্তরাল হব, এইটাই কৈছে, ঠিক আছে, এইখানে। সো আজিলে ইমানে, নেক্সট ভিডিওত আমি সিক্স পয়েন্ট টু আরম্ভ করি, ধন্যবাদ।